Assalamualaikum. Hi my lovely viewers, welcome back to Jerin's Family Kitchen. আজ আমি আবারো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটি হলো আমার ননদ এসেছিল, আপনাদের সাথে শেয়ার করেছি যে ও 3 উইকসের মতো আমার বাসায় ছিল, তাই আর কি নতুন বাসা ওরা পেয়েছে, পেয়ে ওরা চলে যাবে, তাই ওদেরকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য একটু গেট টুগেদার করেছিলাম, রান্নাবাড়া করেছি আমরা সবাই একটু একসাথে খাওয়ার জন্য। সেই জন্য আজকে অনেকগুলো রান্নাই করেছি, তাই আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যে গরুর মাংসের আপনার মেজবানি গোস্ত আর খাসির মাংসের সাদা রেজালা, এটা জাস্ট কাঁচামরিচ দিয়ে করব, ওইটাই আজকে শেয়ার করব। তাহলে দেখুন, এই জন্য আমার একটা মশলা তৈরি করে নিতে হবে, তাই নিয়ে নিয়েছি এখানে আপনার কিছু মশলা নিয়ে এটা আমি জাস্ট গুঁড়ো করে নিব। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন ধনিয়া, আস্ত ধনিয়া, 2 টেবিল স্পুন জিরা, 2 স্পুন আপনার মৌরি, 2 স্পুন সরিষা, এটা সাদা সরিষা নিয়েছি, আর নিয়েছি এখানে 2 স্পুন ব্ল্যাক পেপার, আর 4টা তেজপাতা, আর নিয়েছি এখানে 10টি স্টিক হলো আপনার গরম মশলা সিনামন স্টিক, আর নিয়েছি মানে 8টি নিয়েছি এখানে এলাচ, নিয়ে একটু ভেজে নিতে হবে। এই যে একটু ভেজে নিয়ে জাস্ট একটু হালকা আর কি, জাস্ট কালারটা একটু হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটা আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর হলো চীনা বাদাম, সব মিলিয়ে জাস্ট 1.5 কাপ নিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, ভিজিয়ে রেখে এই যে এখন একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটা আমি জাস্ট যখন মাখবো ম্যারিনেট করব তখন এটা লাগবে আমার। এখন আমি জাস্ট নিয়ে নিলাম একটা মিক্সটিন বলে, এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি 2.5 কেজি, 2.5 কেজি যেরকম চর্বি সহ জাস্ট আবার হাড্ডি সহ আর কি এরকম নিয়ে নিয়েছি পিস করে করে, এর মধ্যে এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, একসাথে মিক্সড করে নিয়েছি, আদা রসুনের আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ দিয়ে এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 2.5 চামচ মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে 2.5 চামচ দিতে হবে, একটু এইটা একটু ঝালি খায় সেজন্য একটু ঝালি দিলাম আর কি, 2.5 চামচ দিলাম, 2.5 চামচ দিয়ে তারপরে যে ওই মশলাটা করে রেখেছি করলাম যে সেটা হলো আপনার এখানে 1 কাপের মতো, 1 কাপের মতো হলো সেটা দিয়ে দিলাম, দিয়ে আর এখানে কালো ভুনার একটা প্যাকেট কিনে নিয়ে আসছিলাম রেডিমেড মিক্স মশলা, কালো ভুনা সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর দিয়ে এখন আমি যে বাদামের পেস্টটা করলাম সেখান থেকে এখন 3 চামচ আমি দিয়ে দিব, দিয়ে তারপর আপনার এখানে দিয়ে দিব সরিষার তেল, এটা সরিষার তেল দিয়ে হয়, তাই সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, যে যেমন পছন্দ করেন ওরকমভাবে দিয়ে নেবেন, দিয়ে এটা আবার ভালো করে এখন মেখে নিতে হবে, সুন্দর করে মেখে নিতে হবে। আর উনি মেখে দিচ্ছে, ওনার শক্ত হাতে এটা মেখে দিচ্ছে, আমি মিউজিকটা আপনাদের শোনাচ্ছি। হয়ে গিয়েছে, এটা আপনার 10 মিনিট রেখেও দিতে পারেন, কিন্তু আমার একটু অনেকগুলো আইটেম করেছি তো রান্না, সেজন্য আমি একটু বসিয়ে দিলাম, এই যে চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিব, আর এটার মধ্যে পানি টানি দিব না, ঢাকনা দিয়ে ডেকে এটা রান্না করব, আর তারপর আপনাদের সাথে শেয়ার করছি কী করছি। আমি এটা আপনাদের ঢাকনা তুলে দেখাচ্ছি, এই যে দেখ পানি উঠে গিয়েছে, পানি এখান থেকে গ্যাস থেকে যতটুকু পানি হয় সেটা দিয়ে আমি রান্না করব, পানি আর দিব না। এই যে এটা এখন শুধু খালি আপনার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেভাবে এটা করে নিতে হবে। এই তো ওই যে নেড়ে চেড়ে আমি এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আবার বসিয়ে দিব যতক্ষণ রান্না করা যায়। আমি পর আরও 10 মিনিট পর আবার এই যে ঢাকনাগুলো আপনাদের সাথে দেখাচ্ছি।
এটা ভালো করে নাড়তে হবে, নাড়ার মধ্যে রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায়। সেজন্য আমি 10 মিনিট পর ঢাকনা তুলে তুলে এটা জাস্ট নেড়ে দিব। এই যে 10 মিনিট পর আবার ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে আবার এই যে আপনাদের 10 মিনিট পর আবার দেখাচ্ছি এই যে কেমন লুক আমার সেই মেজবানি মাংসের, গরুর মাংসের মেজবানি। এই যে হচ্ছে যে পানিটা আসছে, নিজে থেকে আসছে, আমি আর দিইনি পানি, ওই গায়ের থেকে আর কি পানি উঠেছে। তাই এটা পানি আর দেওয়ার প্রয়োজন পড়ে না, এ পানি দিয়েই রান্না করা হবে। এই তো এটি আবার আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 10 মিনিট রান্না করব। পুরো ঢাকনা দিয়ে ডেকে দিব, আবার 10 মিনিট মতো রান্না করব। এই যে 10 মিনিট পর আপনাদের লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। এতে আমার মেজবানি মাংসর লুকটা হয়ে গিয়েছে, আমার জাস্ট 40 মিনিটসের মতো আমার লেগেছে। এখন যার যার ওয়েদার, দেশের ওয়েদার আর কি ডিপেন্ড করে আপনার মাংসটা কত মিনিটে সিদ্ধ হবে। আমার এখানে জাস্ট অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল, 40 মিনিটসের মতো লেগেছে মাংসটা সিদ্ধ হতে। এই তো আবার একটু ভেজিটেবলস সব কেটে কুটে নিলাম, এরা কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে নবরত্ন কারিটা করব। এই রেসিপিটা আমি দিচ্ছি না, এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেডি করে নিয়ে এই যে শ্রিমও নিচ্ছে, শ্রিম এটা আর কি কোকোনাট দিয়ে করব, নারকেল চিংড়ি করব। তো শিমটা আবার বেছে নিতে হবে। তারপর এই যে এখানে রবণত্র কারিটা বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে জাস্ট আপনার রান্না করে ফেরা হচ্ছে। জাস্ট এটা খুবই মজার, খুব টেস্টি একটা আইটেম, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার জাস্ট এক কাজিন আছে আমার মেয়ের, সে কাজিন তো ভেজিটেরিয়ান, ও খায় না, ও আবার এটা খুব পছন্দ করে, তাই আর কি করছি সবার জন্য। তাই আপনারা যদি পছন্দ করেন, ভালো লাগে, তো দেখে নিতে পারেন। আমার জাস্ট ডেসক্রিপশন বক্সে রিটার্ন দিয়ে দিব। শ্রিমগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাও রান্না করে ফেলবো। আর রত্ন কারির আবার টেস্টটা বাড়িয়ে দেয়, এখানে একটু ফ্রেশ ক্রিম দেওয়া হয়, সেই ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এটা নেড়ে তারপর আর কি নামিয়ে ফেলবো। এই তো লাস্টে একটু বাটারও দিয়ে দিলাম, জাস্ট 1 টেবিল চামচের মতো হবে, হ্যাঁ 1 টেবিল চামচই হবে, দিয়ে দিয়েছি। তো এটা টেস্টটা বাড়িয়ে দিবে, বাটারটা মেল্ট হলেই নামিয়ে ফেলবো। এখন রান্না করব খাসির মাংসের সাদা রেজালা, এটা কাঁচামরিচ দিয়ে করবো, একটু ভিন্ন স্বাদে ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। তাই এই যে খাসির মাংস নিয়ে নিলাম, এখানে 2.5 কেজি একটু বড় বড় পিস করে নিয়েছি, হাড্ডি সহ নিয়েছি, হাড্ডি সহ বড় বড় পিস করে নিয়ে এই যে এখানে এখানে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমার খাসির মাংসটা আপনার ভিনেগার দিয়ে আমার উনি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে দেয়, যে গন্ধ আর করে না। তারপর এখানে আপনার 2 কাপ টক দই দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এটা একটা মেখে নিব, মেখে ম্যারিনেট করে রাখবো 1/2 আওয়ারের মতো, বেশ বেশিক্ষণ রাখতে হবে না। যতক্ষণ আর কি মশলাটা কষাতে যতক্ষণ লাগে ততক্ষণ আর কি। এখানে চুলায় আমি জাস্ট একটা বড় একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম, 2 কাপ তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, 3টা তেজপাতা স্টিক দিয়েছি, আপনার সিনামন স্টিক 4টা, আর এলাচ দিয়েছি 7টি আপনার, আর বড় এলাচ দিয়েছি 2টি দিয়ে এটা একটু ভালো করে জাস্ট যখন স্মেলটা আসবে তখন আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এখানে, পেঁয়াজ কুচি সাদা আর লাল পেঁয়াজ মিলিয়ে আমি এখানে 4 কাপ পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটাকে ভালো করে জাস্ট আপনার যখন আর কি ভেজে নিতে হবে, একটু ভেজে নেওয়ার পর আবার একটু রেড ক্রাশও দিয়ে দিলাম, জাস্ট 1/2 চামচের মতো রেড ক্রাশ দিয়ে এটা আর কি নেড়ে নিতে হবে। এটা অনেকক্ষণ ভেজে নিতে হবে, একদম ব্যাসের কালারটা যেরকম হয় সেরকম কালারটা নিয়ে আসতে হবে। তাই আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন বাদাম পেস্টটা যে করে নিলাম, সে পেস্টটাতে ওখানে দিলাম আপনার 3 চামচ, দেওয়ার পরে যে বাকিটুকু, বাকিটুকুর মধ্যে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম জয়িত্রী গুঁড়া, 1/2 চামচ দিলাম জায়ফল গুঁড়া, জায়ফল গুঁড়া দিয়ে তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়েছে এখানে 4 টেবিল চামচ, এখানে আদা রসুনের পেস্ট একটু বেশি করে দিতে হবে, দিয়ে এটা ভালো করে আবার জাস্ট মিক্সড করে নিতে হবে। আমি আবার 1 কাপ পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার সেই পেঁয়াজ এখনও আপনার জাস্ট বাদামি কালার আসেনি, ব্রাউন কালার হয়নি, বেরেস্তার মতো কালার করে নিচ্ছি। এই তো
এর মধ্যে আমি এখন দিয়ে দিব এখানে হাফ কাপ ঘি। ঘি দিলে আপনার টেস্টে বেড়ে যায়, ভালো লাগে, তাই একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে জাস্ট আপনার সেই কালারটা নিয়ে আসতে হবে, বেরেস্তার কালারটা নিয়ে আসতে হবে। আমার কালারটা চলে আসছে, বেরেস্তার কালারটা চলে আসছে। এখন আমি যে ইয়েটা পেস্টটা করে রেখেছিলাম বাদাম আর মশলা দিয়ে, সেটা এখন দিয়ে দিব। দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আর কি আপনার কাঁচা গন্ধটা না থাকে, ভালো একটা ফ্লেভার আসে, সেজন্য আর কি টেস্টটা বাড়িয়ে দিবে। এটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিবেন, আপনারা যেমন স্বাদ পছন্দ করেন, যতটুকু পরিমাণ পছন্দ করেন অতটুকুই দিবেন। দিয়ে এটা আবার একটু ভালো করে নেড়ে নিব, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখন এই যে কষিয়ে নিয়ে দেখেন আপনার কালারটা চেঞ্জ হয়ে আসছে, মশলাটা ভালো করে কষে একটু ঘন হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম একটা কালার চলে আসলে আমি যে দই দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। আমি কাঁচামরিচ দিয়ে করছি, লাল মরিচ দেইনি, সেজন্য এখানে আমি 12টি কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম, জাস্ট কেটে দেইনি। এটা এমনি যা সিদ্ধ হয়েছে রেডিতে গন্ধটা বের হবে, স্মেলটা বের হবে, সেজন্য কেটে দেওয়ার প্রয়োজন নেই। এটা আমি এখনই দিয়ে দিলাম, আগেই দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ভালো একটা ফ্লেভার আসার জন্য। এই তো দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করে ফেলবো। এই তো যে ঢাকনা দিয়ে রান্না করে তারপর আপনাদের দেখাচ্ছি, আর পানি দিব না, জাস্ট এটা থেকে গায়ে থেকে পানি আসবে, সেটা দিয়ে রান্নাটা হবে। এই যে আমি 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিতে হবে, এটা আর কি নাড়ার মধ্যে রাখতে হবে, ঢাকনা দিয়ে আবার নেড়ে এভাবে, ঢাকনা তুলে নেড়ে এভাবে রান্না করতে হবে, সেই গরুর মাংসের মতোই। আমার উনি বলছে যাও এখন ঘুমোতে যাও, দুষ্টুমি করে বলছে যাও ঘুমিয়ে থাকো, এর মধ্যে মাংসটা সিদ্ধ হবে। এই তো এই যে আমি পানি দেইনি, দেখেন পানি ছাড়াই এরকম পানি উঠেছে। এটা নেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে আবার 10 মিনিট পর যে আপনাদের দেখাচ্ছি, জাস্ট এটা আর কি আর রেজাল্টটা আপনার একটু সিদ্ধ হতে হয়, ভালো করে সিদ্ধ না হলে ভালো লাগে না, একটু নরম হলেই ভালো লাগে। তো সেজন্য মাংসটা একটু নরম করতে হবে, একটু ভালো করে কষিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। পাতাগুলো একটু তুলে নিচ্ছি, দেখতে ভালো লাগছিলো না, জাস্ট একটু উঠিয়ে নিলাম। আবার এটা আমি 15 মিনিটস রেখেছি, 15 মিনিটস রেখে এটা আবার ভালো করে সিদ্ধ করে নিলাম। এই যে কালারটা আসছে, নাইস একটা কালার আসছে। আর এটা আমি একটু আলু দিব, এখানকার একটু আলু আমি জাস্ট গুলালু আর কি এখানে নিয়ে এসেছি, এখানে দেশি আলুগুলো সেই আর কি ওগুলো কেটে আমি আস্তুই দিয়ে দিয়েছি। দিয়ে আপনার এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যে আলু আমি দিয়ে দিয়েছি, অনেকগুলো আলু দিয়েছি, 5টা আলু দিয়ে দিয়েছি। আমার মেয়ে বলছে জাস্ট ডিমের মতো লাগছে আম্মু, হ্যাঁ মনে হচ্ছে যেন ডিম দিয়ে দিয়েছি। জাস্ট দিয়ে এটা আবার সিদ্ধ করে নিতে হবে, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আবার একটু সিদ্ধ করে নিতে হবে। এখন আমি জাস্ট এখানে কেওড়া ওয়াটার দিয়ে দিব, এখানে 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য, খেতেও ভালো লাগবে, একটা নাইস একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। 10 মিনিট পর আমার এই যে হয়ে গেল, এই যে রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস আলু দুটো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার একটু জাফরানো দিয়েছিলাম কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিতে পারেন। এই যে পরিবেশন করে ফেলছে আমার মেয়ে, তো উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, আমার মেয়ে সার্ভ করে ফেলেছে আর কি। আমরা সব কিছু রান্নাবাড়া করে একটা টেবিল সাজিয়ে দিয়েছিলাম, সেটা আবার পরবর্তী ব্লকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ফার্স্ট পার্ট, আর ওটা হবে সেকেন্ড পার্ট, আমার মেয়ে রান্না করবে, ও রান্না করতে চাচ্ছে, আপনাদের সাথে বলেছি ও রান্না করবে, সেটা শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, জাস্ট আকর্ষণ আছে, আমার মেয়ে হাতে রান্না রেসিপি শিখেছে, পোলাও সে শিখবে, সে রান্না করবে, তাহলে দেখবেন। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটি, দুটো রেসিপি শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।